জাতীয় আন্দোলন সংগ্রাম করে আবু সাহেব খোকন বা মুক্তির রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে সেই গণতন্ত্রের মধ্য দিয়ে আরেকটি নির্বাচন উপহার দিবেন, সেই নির্বাচনেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের ভরসা। আমরা জোর করে কোন নির্বাচনে প্রতিনিধি নির্বাচন হতে চাই না। আমরা 2014 সালে 154 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাই না। আমরা 2018 সালে দিনের ভোট রাতে হয়ে সেই সংসদ তৈরি করতে চাই না। তাই আমার নেতা বলেছে, মৃত ব্যক্তির আর ভোট নয়, বাংলাদেশে আমার ভোট আমি দিব। সেই ভোটের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি, যেই শক্তি যেই দল গঠন করেছে শহীদ জিয়া, বাংলাদেশে আপোষ করেছে শেখ মুজিব, সে 71 সালে ইয়াইয়ার সাথে আপোষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, সেই প্রধানমন্ত্রী না হওয়ার কারণে সে লাহোরে গিয়ে রাওয়ালপিন্ডি দিকে আত্মসমর্পণ করে বাংলাদেশের 6 কোটি মানুষকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন শহীদ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। সেই কারণে